তুলারাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বেড়ে যাবে সেপ্টেম্বর 2023। কারণ শারীরিক কারণে, আপনারা শারীরিক ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন। যাদের ফ্যাটি ইনফিল্ট্রেশন অফ লিভার আছে, যারা স্থূলকায়, যাদের চোখের সমস্যা রয়েছে, যাদের লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম রয়েছে, তারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন। নমস্কার বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। তুলা রাশি সেপ্টেম্বর 2023 সুখের বার্তা বয়ে নিয়ে আসবে সব দিক থেকে, শরীর মন এটি শুভাশুভ, ভালো মন্দ মিশ্র ফল। কেননা সপ্তাহের 10ই সেপ্টেম্বর পর্যন্ত এই শারীরিক বা মানসিক যে সমস্যা সেটি থাকবে, পরে ঠিক 11ই সেপ্টেম্বর থেকে গোটা সেপ্টেম্বর মাস আপনারা অত্যন্ত ভালো থাকবেন। কর্মের মধ্যে কর্মব্যস্ততা বেড়ে যাবে, আয় বৃদ্ধি পাবে। এবার কেন এটি হচ্ছে, কারণটা হচ্ছে, বারবার বলছি, যতদিন আপনাদের ঘরে কেতু থাকবে ততদিন আপনারা ভালো থাকবেন। অশ্বিনী নক্ষত্র কেতু আছে, ভালো তো থাকতেই হবে। কারণগুলো বিশ্লেষণ করতে হবে যে আমরা ভালো থাকব কেন। এবার প্রশ্ন হচ্ছে জন্মকুণ্ডলী। আমাদের কাছে অনেক মেসেজ আসছে, অনেকে ফোন করছেন, রাশিভিত্তিক যে আমরা বিচার করছি সেটা গোচর অনুসারে। যেমন ধরুন, আজকে এই মুহূর্তে যদি গ্রহের গোচর শোনেন, তাহলে মেষ রাশিতে বৃহস্পতি রাহু আছে, বৃহস্পতি 4ই সেপ্টেম্বর 2023 ভরণী নক্ষত্রে বক্রী হবে, শুক্র রয়েছে কর্কট রাশিতে বক্রী অবস্থায়, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে সিংহ রাশিতে, মঙ্গল রয়েছে কন্যা রাশিতে, তুলায় রয়েছে কেতু, এখন বর্তমানে চন্দ্রও রয়েছে, সোয়া দুদিন পরে চন্দ্র চলে যাবে বৃশ্চিকে, এইভাবেই পরিবর্তন হয়। শতভিশা নক্ষত্রে রয়েছে শনি বক্রী অবস্থায়, তাহলে অনেকগুলো গ্রহ বক্রী অবস্থায় থাকছে, শনি থাকছে, বৃহস্পতি থাকছে, শুক্র থাকছে, রাহুকেতু তো থাকছে, তোগুলো গ্রহ যদি বক্রী অবস্থায় থাকে সেক্ষেত্রে জীবনের মানে অগ্রগতি অনেক শ্লথ হয়ে যায়। আমি এমনও আমার অ্যানালিসিস করেছি কোনো এক মাসে, আপনারা প্রথম থেকে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কোনো এক মাসে 6টি গ্রহ বক্রী অবস্থান ছিল, সালটি 2021। কোনো মানসিক খুব একটা ভালো ছিল না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে করোনার কারণে ভালো ছিল না, করোনাটা হয়েছে তো ওই অবস্থানটার জন্যেই, গ্রহদের অবস্থানের কারণেই, রোগ ব্যাধি দুর্ঘটনা হিংসা প্রতিহিংসা দারিদ্রতা এগুলোর শিকার মানুষ হয় কেন, গ্রহের অবস্থানের কারণে। আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুযায়ী সঠিক বিচারটা করা যাবে, 100 ভাগ সকল মানুষের জন্য যে মিলে যাবে তা মিলবে না। তবে আমরা যেহেতু গোচর অনুযায়ী নক্ষত্র বিচার করছি, গোচর বিচার করছি, সেই অনুযায়ী বিশ্লেষণ করছি বলে আমাদের রাশিভিত্তিক মান্থলি যে ফলাফল দিচ্ছি আপনাদের সামনে সেটা 80% আপনাদের জীবনে মিলবে। রবি রাশিও জীবনের মধ্যে প্রভাব ফেলে, ক্লিয়ার করতে পেরেছি? চন্দ্র রাশির জন্য যদি কেউ মানে কোনো মানুষ কোনো লোক খুবভাবে আমার পরামর্শ নিতে চান, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে নিচে স্ক্রল করা নাম্বারে যোগাযোগ করবে, আমি সাধ্যমতন চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার। শরীর মন মোটের ওপর শুভ, ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, বিবাহিত জীবন সুখের, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল, কোনো প্রকার দুর্ঘটনা রোগ ব্যাধি ঘটার নেই সম্ভাবনা, ভাগ্য অতি শুভ, কর্ম শুভ অর্থাৎ কর্মে শুভ পরিবর্তন ঘটবে, আপনার কাজ বেড়ে যাবে, ব্যয় হ্রাস পাবে, বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, ঋণ থাকলে ঋণ থেকে মুক্ত হবেন। সুতরাং এই সমস্ত ভালো দিকগুলো আপনাদের রয়েছে, এই কারণেই তুলা রাশি ভালো যাবে। তুলা রাশির জন্য বিশেষ কোনো টোটকা নেই, মা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন, ওং সাং মাতা ভুবনেশ্বরী, ওং সাং মাতা ভুবনেশ্বরী, প্রত্যহ সেপ্টেম্বর মাসটি করবেন। এটি করলে আপনাদের মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা মুক্ত হবেন, আর সেটি মুক্ত হলেই কিন্তু আপনারা অত্যন্ত ভালো থাকবেন।
আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।